2013 সালের বইগুলো যারা মিস করছেন তাদের জন্য আজকের ভিডিও। অনেকে কমেন্ট করেছিলেন যে রসায়ন বা পদার্থ, বিশেষ করে সায়েন্সের বইগুলো কীভাবে ডাউনলোড করা যায়, 2013 সালের বইগুলো কীভাবে ডাউনলোড করা যায় সেটা দেখানোর জন্য কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন সেটা আজকে দেখাবো। তো আমি কিন্তু প্রত্যেকটা ওয়েবসাইট যেগুলো আমি শেয়ার করি আর কি, সবগুলো ওয়েবসাইট থেকে আমি নিজে ট্রাই করি যে ডাউনলোড করা যায় কি না, তারপরে আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি তেমনটাই করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রসায়ন বইটি ওপেন করা, আমি অন্যান্য বই ওপেন করতে পারতাম বাট এটা আমার প্রথমে ইয়া করেছিলাম তাই ডাউনলোড করে রেখেছিলাম আর কি, তাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এই কালারের বইটি ছিল 2013 সালের দিকে, মানে 13 সিলেবাসের। তারপর থেকে নতুন নতুন এডিশান এখন পর্যন্ত অন্য কালারের একটি বই আমরা মানে দেখি আর কি। তো এই বইটি একটু নিচের দিকে যাই, এখানে লিখাই রয়েছে 2013 শিক্ষাবর্ষ থেকে। তো এই বইটি রচনা করেছিলেন উলিউল্লাহ মোহাম্মদ আজমত গির, তারপর ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন, ডক্টর মোহাম্মদ মঈনুল ইসলাম। এটা আসলে 13 সালের বই। তোমরা যারা স্টুডেন্ট দেখছো আমার ভিডিওটি, তারা কিন্তু মানে শুধু সায়েন্সেরগুলো নয় আর্টস কমার্সের সবগুলো বই ডাউনলোড করতে পারবে আজকের এই ভিডিওতে। তো আমি একটা মানে বই ওপেন করে দেখাইলাম। তো আমি এখন ব্রাউজারে চলে যাচ্ছি, ব্রাউজারে যেয়ে কোন লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করবে সেটা দেখাই, বা আপনারা ডাউনলোড করতে পারবেন আর কি। তো আমি রয়েছি hitbd.blogspot.com এই ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা প্রথমে বইগুলো দেখতে পাবেন। দেখুন প্রথমে রয়েছে বাংলা সাহিত্য সংকলন, ঠিক আছে, যেটা বাংলাতে লেখা, মানে ইংলিশটাই বাংলাতে লেখা সেটা বাংলাতে ডাউনলোড করা যাবে, আবার যেটা ইংলিশে লেখা সেটা ইংলিশে ডাউনলোড করা যাবে, মানে ইংলিশ ভার্সন বাংলা ভার্সন দুইটা ভার্সনে ডাউনলোড করা যাবে বইগুলো, ঠিক আছে। তো আমি একটা ডাউনলোড করে দেখাই, গণিতটা ডাউনলোড করি, যে গণিত লেখা রয়েছে এটা বাংলা ভার্সন আর ম্যাথমেটিক্স সেটা হচ্ছে ইংলিশ ভার্সন। ওকে, আমি একটা ইংলিশ ভার্সনটা ডাউনলোড করে দেখাই। চাপ দেওয়া মাত্র কিন্তু ডাউনলোড বাটন চলে আসছে, তো আপনারা এগুলো ডাউনলোড করতে পারেন। আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে তাই এটা ওপেন করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ম্যাথমেটিক্স বইটি ইংলিশ ভার্সন ডাউনলোড হয়ে গিয়েছে, আমি ওপেন করে ফেলেছি। তো এভাবে আপনারা সবগুলো বই ডাউনলোড করতে পারেন, আর্টস কমার্স সায়েন্স গ্রুপের সব বই এখানে আছে 2013 সালের। আমি একটু আবার ব্রাউজারে যাই, তারপর নিচে গেলে দেখতে পাবেন সব মানে সব গ্রুপেরই আছে, বৌদ্ধ ধর্ম থেকে শুরু করে সবই আছে এখানে, আপনারা সহজে ডাউনলোড করতে পারেন। আমি চাপ দিলে একবারে সরাসরি ডাউনলোড, চাপ দিলে ডাউনলোড, আমি আরেকটা ডাউনলোড করি জীববিজ্ঞান, এই যে সরাসরি ডাউনলোড। ওকে, ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর আবারও বলছি যে আর্টস কমার্স সায়েন্স সবাই ডাউনলোড করতে পারেন, সবার বই এখানে রয়েছে, ঠিক আছে। আর ভিডিওগুলো আপনাদের জন্যই বানানো, পারলে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই।